সো আমরা হচ্ছে এখন আমাদের লাস্ট টপিকে চলে আসছি, কন্টিনিউয়াস কনভার্সন। সো এখানে আসলে আমরা কি করব, আমরা আসলে একটা জগৎ থেকে একটা জগৎ রূপান্তর করব। সো রূপান্তরের একদম বেসিক কয়েকটা এলিমেন্টারি স্টেপ আমি দেখাই দিব, কারণ এটা হচ্ছে কোনো কারণ ছাড়া আমাদের জাস্ট বলা আছে। সো জিনিস হচ্ছে অনেকটা এরকম যে ফার্স্ট অফ অল আমরা শুরু করব হচ্ছে অ্যালকোহল থেকে, দেন এই অ্যালকোহল থেকে আমরা যাব হচ্ছে অ্যালডিহাইডে। যদি আমরা অ্যালডিহাইডে যাইতে পারি, মাইন্ড যদি আমরা অ্যালডিহাইডে যাইতে পারি তাহলে অ্যালডিহাইড থেকে আমরা যেতে পারবো হচ্ছে অ্যাসিডে। এই হচ্ছে আমাদের কনভার্সন মেথড। সিমিলারলি উল্টা প্রসেসের মাধ্যমে আমরা অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যেতে পারবো এবং অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যেতে পারবো। এইটাকে হচ্ছে আমরা নাম দিছি কন্টিনিউয়াস কনভার্সন। তো এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড বা অ্যাসিড, এই জিনিসগুলো কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে অ্যালকোহল দিয়ে শুরু করি। যেই অ্যালকোহল দিয়ে আমরা কনভার্সনটা স্টার্ট করে, ধরো আমাদের টার্গেট হচ্ছে অ্যাসিডে যাওয়া, অ্যাসিডে যাইতে চাই, সেই অ্যালকোহলটা একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগবে। ওকে, সেই স্পেশাল বৈশিষ্ট্যটা কি? সেই স্পেশাল বৈশিষ্ট্যটা হলো, আমি এখন মুখে বলতেছি একটু পরে ব্যাখ্যা করব, সেই স্পেশাল বৈশিষ্ট্য হলো আলফা কার্বনের দুইটা হাইড্রোজেন থাকা লাগবে। তো এখন কোয়েশ্চন হলো আলফা কার্বনটা কি? সো এখন ওটা একটু খেয়াল করো, ধরো একটা অ্যালডিহাইড, সরি একটা অ্যালকোহল হচ্ছে এরকম RCH2OH। এই অ্যালকোহলটার কার্যকরীমূলক কোনটা? এটা যে একটা অ্যালকোহল, এটা আমরা বুঝলাম কি দিয়ে? এটা আমরা বুঝলাম হচ্ছে এই যে OH জিনিসটা আছে না, এটা দিয়ে। সবসময় খেয়াল রাখবে যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে ফাংশনাল গ্রুপ থাকে, যদি সিম্পল অর্গানিক কম্পাউন্ড হয় তার মানে সেখানে যদি একটা ফাংশনাল গ্রুপ থাকে, যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে ফাংশনাল গ্রুপটা আছে সেই ফাংশনাল গ্রুপের সাথে ডিরেক্টলি যেই কার্বনটা যুক্ত সেই কার্বনটাকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। সো এখন খেয়াল করো, এখানে এই যে OH এটা কোন কার্বনের সাথে যুক্ত? এই নীল আন্ডারলাইন করা কার্বনের সাথে যুক্ত। সো এই কেসে এটা হচ্ছে একটা আলফা কার্বন, রাইট? সো এখন খেয়াল করো, এই আলফা কার্বনের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আছে। সো এই দুইটা হাইড্রোজেন থাকার একটা স্পেশাল মিনিং আছে। মিনিংটা হলো এই অ্যালকোহলটাকে তুমি পরপর দুই স্টেপে, মাইন্ড ইট, পরপর দুই স্টেপে দুইবার জারিত করে দুইটা হাইড্রোজেনকে অপসারিত করতে পারবা। কথাটা কিন্তু খুবই সিম্পল বলছি, হাইড্রোজেনের অপসারণ মানে কি? জারণ। সো এই জন্যই আমি বলছি যেহেতু এখানে আলফা কার্বনের দুইটা হাইড্রোজেন আছে, সো তুমি এই অ্যালকোহলটাকে পরপর দুই স্টেপে দুইবার জারিত করে, তার মানে পরপর দুই স্টেপে প্রত্যেক স্টেপে কি হবে? আসলে প্রত্যেক স্টেপে একটা করে হাইড্রোজেন অপসারিত হবে। প্রতি স্টেপে একটা করে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে তুমি ওকে কয়বার জারিত করতে পারবা? দুইবার জারিত করতে পারবা। এবং তুমি যদি ওকে প্রথমবার জারিত করো তুমি কি পাবা? অ্যালডিহাইড। সেইটাকে যদি আবার জারিত করো তুমি আসলে কি পাবা? অ্যাসিড। সো তার মানে আমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে জারণ। সো অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় এবং অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড পাওয়া যায়। আমি যদি উল্টা কাজটা করতাম, আমি যদি বিজারণ করতাম, খুবই সিম্পল ব্যাপার, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। সো আশা করি আইডিয়াটা বোঝাতে পারলাম। এখন খেয়াল করো, আমি যদি এখানে এই অ্যালকোহলটা থাকে এটাকে জারিত করে অ্যালডিহাইডে পরিণত করি, সেই করেসপন্ডিং অ্যালডিহাইডটার সংকেত হচ্ছে এইটা, এবং এখানে যে ব্লু আন্ডারলাইন করছিলাম সেই কার্বনটা হচ্ছে এটা। এখন আমি বলো এটাকে আলফা কার্বন? অ্যান্সার ইজ নো, কারণ এটা যে একটা অ্যালডিহাইড এটা বুঝলাম কি দিয়ে? এটা বুঝলাম তো CHO দিয়ে, তাই না? তার মানে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। সো ফাংশনাল গ্রুপের সাথে যেই কার্বনটা যুক্ত থাকবে, দ্যাট মিনস এখানে আর এর যে প্রথম কার্বনটা আছে, আর ধরো দুই কার্বনের একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এই সি এর সাথে যে কার্বনটা ডিরেক্টলি বন্ডেড সেইটা হবে আলফা কার্বন। এখন এইটা কিন্তু আলফা কার্বন না, এটা আমাদের বুঝতে হবে। সো এটা হচ্ছে অ্যালডিহাইড পাইলাম। এখন এই অ্যালডিহাইডটাকে যদি জারণ করা হয় তাহলে আমরা কি পাবো? একটা অ্যাসিড পাবো, রাইট? এখন খেয়াল করো, আন্ডারলাইন করা কার্বনে এখানে স্টিল একটা হাইড্রোজেন যুক্ত ছিল, কারণ এটার ফর্মুলা কি ছিল? এটা ফর্মুলা ছিল হচ্ছে এরকম, আর এখানে আর ছিল, এই যে একটা হাইড্রোজেন ছিল, অ্যাসিডে যাওয়ার পরে এই আন্ডারলাইন করা কার্বনের মধ্যে কি আর হাইড্রোজেন আছে? নাই। আসলে খেয়াল করো জিনিসটা হচ্ছে এরকম দেখতে। সো খেয়াল করো, এই যে আমাদের আন্ডারলাইন করা কার্বনটা ছিল, এই কার্বনে কিন্তু এখন কোনো হাইড্রোজেনের অস্তিত্ব নাই, তার মানে এই অ্যালকোহলটাকে যতবার জারিত করা সম্ভব আমরা ততবার জারিত করে ফেলছি, রাইট? সো এরপর আর জারিত করা সম্ভব না। এরপর তুমি যদি তাকে জোর করে জারিত করতে চাও, তাহলে তুমি যদি এই অ্যাসিডের মধ্যে তীব্র কোনো জারক পদার্থ অ্যাড করো, তখন আসলে এই অ্যাসিডটা ভেঙে যাবে, এবং ভেঙে যে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, যেটা নর্মাল জৈব যৌগের ক্ষেত্রে হয়, এই জিনিস তৈরি করবে। আশা করি বুঝাতে পারলাম যে পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। সো এখন আমার কোয়েশ্চেন হলো, যদি এখানে এরকম অবস্থা থাকতো, আর CH এখানে আরেকটা আর এবং OH, এটাকে কয়বার জারিত করা যেত? অবভিয়াসলি একবার, কারণ এখানে আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে। আচ্ছা, যদি এখানে এরকম থাকতো RCRROH, যদি এরকম থাকতো তাহলে এখানে আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? একটাও না। সো ওকে আসলে লিটারালি একবার জারিত করা সম্ভব না। যদি তুমি জারিত করতে চাও তাহলে যৌগটা ভেঙে যে নতুন কোন একটা স্ট্রাকচার তৈরি করে সেইটাকে জারিত করবে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি এই কনভার্সনটা করতে চাই তাহলে আমরা যে অ্যালকোহলটা ইউজ করব সেই অ্যালকোহলের আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন থাকতে হবে? অবভিয়াসলি দুইটা হাইড্রোজেন থাকতে হবে। সো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা শেষ করি আমি।
সো উদাহরণ হিসেবে আমি নিব হচ্ছে দুই কার্বনের একটা অ্যালকোহল ইথানল এই ইথানলকে যদি জারিত করা হয় যে কোনো একটা জারক পদার্থ দিয়ে তাহলে ফার্স্ট অফ অল এই ইথানলটা জারিত হয়ে একটা অ্যালডিহাইডে পরিণত হবে ইথানল এবং সেইটাকে যদি আবার জারণ করা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড সো আশা করি বুঝাইতে পারলাম যে এটা হচ্ছে আমাদের কনভার্সন মেথডটা যেখানে আর এর জায়গায় আমরা জাস্ট একটা CH3 বসাই দিয়েছি দেখ খেয়াল কর প্রত্যেক ক্ষেত্রে আর এর জায়গায় একটা CH3 আছে সো এই উদাহরণে আমাদের আর সমান সমান হচ্ছে CH3 এইভাবে তোমাদের আরো অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম তোমরা ট্রাই করতে পারো তো এই হচ্ছে আমাদের মোটামুটি কন্টিনিউয়াস কনভার্সন পর্যন্ত চ্যাপ্টারের সমাপ্তি